গঙ্গারামপুর বালুঘাট আসলে পরে কোথাও না কোথাও গিয়ে পিকনিক করার চেষ্টা করি। তো আজকে স্পেশাল একটা পিকনিক করতে চলেছি, যেখানে আমি আছি, আমার দাদা আছে, প্লাস আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, সবাই মিলে হবে গঙ্গারামপুরের বিখ্যাত ধলদিঘির সামনে। আর সেখানে জমিয়ে এই পুকুরের মাছ দিয়ে, তার সঙ্গে আর অনেক কিছুই থাকবে আর কি, জমিয়ে পিকনিকটা হবে। তো চলুন ধলদিঘিটা একটু দেখি আর সঙ্গে পিকনিকের মুহূর্ত তুলে ধরবো। এই সেই অসাধারণ ধলদিঘি, আর তার সামনে একটা সুন্দর একটা বট গাছ, আর সেই বট গাছের সামনেই এইটা হচ্ছে আমাদের সেই পিকনিকের জায়গা। আর তার সঙ্গে দেখুন এখানে অনেক নৌকা থাকে, যেই নৌকাগুলো মেনলি মাছ ধরা বা সিকিউরিটি দুটো ক্ষেত্রে কাজে লাগে। কারণ দিঘিটা বিরাট বড়, এর আয়তন দেখুন ওই দিকটা, মানে এদিক থেকে শুরু করে ওই দিক, তার মানে কতটা বড় যে সেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না, বিরাট ধলদিঘি। আর সেখানকার দিঘির মাছ হচ্ছে চাপিলা মাছ বা কর্তি মাছ বলে, আর সেই মাছ দিয়ে আজকে জবরদস্ত। এটা দিয়ে কি রান্না করবে? এটা দিয়ে শুধু ভাজা? ভাজা ভালো লাগবে, খাই দেখো। ও বাবা, আর এই দিঘিটাতে একটু যাবো ভাবছি, তার জন্য এই যে নৌকাটা আছে, নৌকা সব কটা, এটা একটু বোট অ্যাকচুয়ালি, এখানে ইঞ্জিন আছে, কিছু চাপ নেই তো, আরামসে হয়ে যাবে তো? দাদা সাবধানে, ভয় পাস না কিন্তু। আমাদের বোট চালু হয়ে গেছে, বোটের ইঞ্জিন এখন স্টার্ট হয়নি, তাই তো? মাছও আছে এর মধ্যে, বোটের মধ্যে দেখতে পাচ্ছি জ্যান্ত মাছ। এটা কি মাছ? এটা আমেরিকান রুই, বোটের মধ্যে আমেরিকান রুই। বাহ, এই দিঘিতে আর মাছ, চিতল মাছ, চাপিলা মাছ থেকে শুরু করে প্রচুর মাছ হয়। সব মাছ তো এখন যাই না, ধরতে তো পারবো না। একটা আমেরিকান রুইও দেখতে পেলাম আছে, মানে এই দিঘিতে প্রচুর আছে। আমাদের বোট চালু, জোরদার চলছে বোট, সামনে সূর্যাস্ত হতে চলেছে, যা ওয়েদার, জাস্ট চুমু, জাস্ট চুমু, জাস্ট চুমু। দিঘির পারে একের পর এক ঘর বাড়ি, পিকনিকের আজকে প্রধান আয়োজন কিন্তু হবে দেশি মুরগি আর এই চাপিলা মাছ ভাজা, যেটা এই দিঘিরই মাছ একদম, আর তার সাথে ভাত হবে, আর স্যালাড তো থাকবেই। এই চাপিলা মাছ হচ্ছে এই জেলার অন্যতম সেরা মাছ, যে মাছ কিন্তু নুন হলুদে মাখানো হচ্ছে, জমিয়ে ভাজা হবে। সেই চাপিলা মাছ ভাজা হচ্ছে কাঠের আগুনে, কাঠের জালে ভাজা হচ্ছে, সর্ষের তেলে ভাজা হচ্ছে চাপিলা মাছ। স্যালাড কাটিং হচ্ছে, তার সঙ্গে মাংস রান্নার জন্য উপকরণ রেডি হচ্ছে। চাপিলা মাছ তো অলরেডি ভাজা হচ্ছে, আর আর কিছুটা পরিমাণে ভাজা অলরেডি হয়ে গেছে, সেগুলো তো টেস্ট তো করতেই হবে। বাহ, মাছের সাইজগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড দেখুন, বেশ, এই মাছগুলো কিন্তু এরকম সাইজে হয়। এটাই তো ডিগ্রি সব থেকে বড় ফিশ মাছ, অসাধারণ খেতে। কৃত্রিমভাবে পালন করা যেটা করে পোলট্রি মাছ, এটা কিন্তু হচ্ছে রিয়েল মাছ। আজকে পিকনিকে দাদার সঙ্গে আছি, সেই কিন্তু দাদা আছে, রাজুদা আর গোপালদা আছে, তাছাড়া আরও তো অনেকে আছে, আমার দাদাও আছে, এই দাদা রীতিমতো অলরেডি রান্নাবান্না করছে, এখানে দাদাও আছে, আর এখানে আমার দাদা আছে, আর দাদার সাথে দাদার দাদার বন্ধু কাম দাদা সবাই আছে। তো আজকে আমরা জমিয়ে পিকনিক করব, আর শুরু হচ্ছে আমাদের মাছ ভাজা দিয়ে। মাছ ভাজাটা একটু আগে খেলাম, হ্যাঁ দেখ কেমন লাগছে, আমি তো খেলাম, ভালো লাগলো, মানে ফাটাফাটি। চাপিলা মাছ তো অলরেডি কতগুলো ভাজা হলো, আবার কতগুলো ধরে নিয়ে আসা হলো। এখানে রান্না হচ্ছে পুরো দেশি মুরগি, কাঠের জালে রান্না হচ্ছে দেশি মুরগি, সেই পিকনিক হচ্ছে আমাদের, ফাটাফাটি পিকনিক হচ্ছে। ওই কি রান্না হচ্ছে, কতক্ষণ লাগবে করতে এটা দাদা? মোটামুটি 20 মিনিট মধ্যে হয়ে যাবে, তাই তো? বাহ বাহ, কাঠের জালে অনেকক্ষণ ধরে কষিয়ে 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 রান্না হয়ে আসছে অনেকটা প্রায়, একদম জবরদস্ত দেশি মুরগির কষা। অলরেডি এই চাপিলা মাছ ভাজা খেলাম, এবার এই মাছ দিয়ে একটা জবরদস্ত ঝোল হবে, তাই না দাদা? কি ঝোল বানাবে? এটা একদম কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, তাই তো? এটা কাঁচা লঙ্কা দিয়ে, হ্যাঁ, সর্ষে দিয়ে ফ্রাই হবে। সর্ষে দিয়ে ফটুটা তো আমাকে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে জবরদস্ত হবে। আর বস কন্টিনিউয়াসলি বানিয়ে চলেছে। এই দেখুন আমাদের পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে, একদম কাঁচা মাছ, সর্ষে বাটা দিয়ে তার মধ্যে জল দিয়ে দেওয়া হয়েছে, পুরো কাঠের জলে রান্না হচ্ছে জবরদস্ত। সর্ষেকে শিলে বাটা হচ্ছে। বাহ, তোমরা দুজন যা রান্না করলা, ফাটাফাটি রান্না করছো,
তো শুরু করে দিলাম খাওয়া দাওয়া এখানে পিকনিকে জবরদস্ত আয়োজন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করছে সাথে বলি কানাকানা আছে খাওয়া তো জবরদস্ত হচ্ছে পাশে সবাই আছে টিমে আর এই যে প্রথমে হচ্ছে কাঁচা মাছের ঝোল, মানে কাঁচা সেই মাছটা যেটা মানে এত দুর্দান্ত ভাজা খেয়েছি তা বলার মতো না। একদম দেখুন মাছটা কাঁচা মাছ, যেটা এই অঞ্চলের মানুষরা খুব খায়, আমিও খাই এখানে আসলে। মানে চাপিলা মাছ একদম একদম কাঁচা মাছ, সেটা সর্ষে দিয়ে হালকা সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল খাবো। তার আগে বলি মুরগির মাংস দিয়ে বলে দিচ্ছি, এরকম দেশি মুরগি একদম ঝালঝাল করে বানানো, আর দেশি মুরগি যদি ঝালঝাল করে বানানো হয় তার যে কি স্বাদ যারা খায় তারাই জানে। কাঠের জলে রান্না করা অপরূপ স্বাদ, অপরূপ স্বাদ, বেশ ঝালঝাল। আর এই ঝাঁটাই দরকার, দেশি মুরগির সাথে ঝাঁটা না হলে হয় না, অসাধারণ খেতে। পেঁয়াজ রসুন গরম মশলা দিয়ে কাঠের জলে রান্না, খাওয়াটা ধীরে ধীরে শেষ করি, তাহলে অনেকে আছে সবাই খাওয়া দাওয়া করুক, আমি এনজয় করি ধীরে ধীরে খাওয়াটা।